নমস্কার স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আগামী ষোলোই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে এবং এই নিয়ে একটি নির্দেশিকা রাজ্য সরকার জারি করেছে এবং এই নির্দেশিকায় টোটাল উনিশটি প্রকল্পের কথা বলা হয়েছে এবং এই উনিশটি প্রকল্পে সাধারণ মানুষ আবেদন করতে পারবেন এবং ওই প্রকল্প থেকে সুবিধা পাবেন তা এই নির্দেশিকায় যে উনিশটি প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তারা চলুন আমরা বিস্তারিত জেনে নিই এখানে দেখুন দুয়ারে সরকার নিয়ে যে সরকারি অর্ডার জারি হয়েছে সেই অর্ডারটি আপনাদের সামনে আমি ওপেন করেছি এবং এই অর্ডারের নিচের দিকে আমরা স্কল ডাউন করলে দেখতে পাবো যে কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প স্টার্ট হচ্ছে তাই এখানে দেখুন শিডিউল ফর দুয়ারে সরকার অ্যান্ড পাড়াই সমাদাত তা দুয়ারে সরকারের আমরা ক্যাম্পের ডিটেলস দেখে নিচ্ছি না ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে তারপর আটই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা পড়ছে সেগুলোর ইনকোয়ারি হবে এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা যেসব প্রকল্পের আবেদন করেছেন তার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে থাকবেন তারপর নিচের দিকে আমরা দেখব যে এবারে দুয়ারে সরকার প্রকল্পে কোন কোন স্কিম থাকছে তা এক নম্বরে আছে সাথী তারপর আছে ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ যারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তারা আবেদন করবেন তিন নম্বরে আছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন চার নম্বরে আছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ যারা এসসি এস টি আছেন তারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে আছে শিক্ষাশ্রী প্রকল্প ছ নম্বরে আছে তপশিলি বন্ধু অর্থাৎ এসিদের জন্য যে পেনশন আছে সাত নম্বরে আছে জয় জোয়ার অর্থাৎ এসটিদের জন্য যে পেনশন আছে আট নম্বরে আছে কন্যাশ্রী প্রকল্প নম্বরে আছে রূপশ্রী প্রকল্প দশ নম্বরে আছে মানবিক প্রকল্প এবং এগারো নম্বরে একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা পাঁচশো থেকে হাজার টাকা পেতে পারেন বারো নম্বর কলমে দেখুন কৃষক বন্ধু অর্থাৎ যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন তেরো নম্বর কলমে আছে একশো দিনের কাজ অর্থাৎ যারা জব কার্ডের জন্য আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা জানেন যে হায়ার এডুকেশনের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন চলছে পনেরো নম্বর কলমে আছে ঐক্যশ্রী প্রকল্প এবং ষোলো নম্বরে আবার একটি নতুন সংযোজন হয়েছে ব্যাংকিং রিলেটেড অর্থাৎ যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান তারাও কিন্তু ওই ক্যাম্পে যেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সতেরো নম্বর কলমে এবারে আধার কার্ড যুক্ত হয়েছে এবং এই আধার কার্ড রিলেটেড কাজ কিন্তু ক্যাম্পে হবে আঠেরো নম্বর কলমে আছে ল্যান্ড রেকর্ড কারেকশন বা মিউটেশন যারা করবেন তারাও কিন্তু এই ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন উনিশ নম্বরে আবার একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ এই প্রকল্পে সাধারণ মানুষ যারা আছেন অসংগঠিত শ্রমিক যারা আছেন তারা বিনামূল্যে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন তাছাড়া শিক্ষার জন্য টাকা পাবেন চিকিৎসার জন্য টাকা পাবেন তাছাড়া ইন্স্যুরেন্স পর্যন্ত এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আপনারা আবেদন করতে পারবেন এই ক্যাম্পেতে তা এই উনিশটি প্রকল্প এবারে দুয়ারে সরকার ক্যাম্পে হবে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার